স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নরেন্দ্র মোদীর সফরের কথা জানান। এ সময় বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার বিষয়ে কাদের বলেন, ভাস্কর্যের বিরোধিতার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ভারতের বিশেষ সংস্করণের হাত ঘড়ির মোড়ক উন্মোচন করা হয়। ঘড়িগুলোর ডায়ালে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং স্বাক্ষর, যা তার বার্তার নিরবিচ্ছিন্নতা এবং চিরন্তন প্রাসঙ্গিকতার প্রতিনিধিত্ব করে। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত সামনে যে অনুষ্ঠানের আয়োজন হবে, সেখানে আমরা ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে তিনি আসবার আগ্রহ প্রকাশ করেছেন, আমরা অফিসিয়ালি ইনভাইটেশন পাঠাবো।